সম্মানিত ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তো বিকাশের লোন নিয়ে কিন্তু পূর্বে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি, তো আমি আপনাদেরকে লোনের হিস্ট্রিটা আমি দেখাচ্ছি। তো এখন কিন্তু আমি 20,000 টাকা লোন পাচ্ছি। দেখেন আমার এখানে বিকাশ অ্যাপসের মধ্যে এসে আমি লোন অপশনে ক্লিক করে দিলে আমি কিন্তু এখানে দেখবেন যে 20,000 টাকা, যে 20,000 টাকা আমি লোন নিতে পারবো চাইলে। তো এখন কথা হচ্ছে 20,000 টাকা লোন পাওয়ার পিছনে কিছু টেকনিক আমার রয়েছে, সিম্পল টেকনিক, যেটা আমি আপনাদেরকে টেকনিকটা বলে দেবো। সেই টেকনিকটা অবলম্বন করলে আপনি 20,000 টাকা লোন পেতে পারেন। আমি 100% সিওরিটি দিচ্ছি না, আমার এই সুদীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে এই টেকনিকটা বলে দেবো। আপনারা সেটা ফলো করলে আশা করি আপনারাও ভালো পরিমাণে একটা লোন পাবেন, এবং যারা পাচ্ছেন না তারাও লোন পাবেন। তো মূলত দেখেন আমার লোন হিস্ট্রি দেখলে আপনি প্রথমে দেখবেন যখন লোন চালু হয়েছিল তার কিছুদিন পরে আমি 3,000 টাকা লোন নিয়েছি, তারপর এটা পরিশোধ করার পর আবার 3,000, তারপরে 5,000, তারপরে 5,000, আবার 5,000। কিন্তু লাস্ট লোনটা আমি পরিশোধ করেছি এপ্রিল মাসে পরিশোধ করার পরে এই পর্যন্ত আমি কোনো লোন পাচ্ছিলাম না। প্রায় মাসখানে 4 মাসের মতো গ্যাপ হয়ে গেছে, কোনো লোন দিচ্ছিল না। অনেকেই আমাকে নক দিচ্ছিলেন যে ভাই আমি তো লোন পাচ্ছি না, কী করতে পারি? তো সেক্ষেত্রে আমি বলছিলাম যে ভাই আমি এখন পাচ্ছি না লোন, আপনাদেরকে কী পরামর্শ দিব। এখন আমি 20,000 টাকা কেমনে লোন পাচ্ছি আমি তো প্রথমে আপনাদেরকে লোনটা নিয়ে দেখাচ্ছি, তারপর আপনাদেরকে বলে দিচ্ছি কেমনে এটা পেয়েছি। তো আমি লোনটা নেই, সংক্ষেপে আমি এটা শেষ করব। তো লোন নিন অপশনে ক্লিক করে দিচ্ছি। 20,000 টাকা দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, এখানে হচ্ছে 3 মাস, আমি এটাতে ক্লিক করে 3 মাসে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এগিয়ে যান অপশনে ক্লিক করে দেবো। তো এখানে আমাকে ডিটেলস দেখিয়ে দেবে, দেখেন আমাকে কত টাকা করে কিস্তি দিতে হবে সেটা কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন। দেখেন এখানে আমার ব্যাংক প্রসেসিং ফি নিচ্ছে 115 টাকা, এটা আগে নিত না কিন্তু এখন বর্তমান 115 টাকা এক্সট্রা এটা একটা ফি নিয়ে নিচ্ছে তারা, মানে আমি এখান থেকে পাবো 19,885 টাকা। আর তারপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট হচ্ছে 20,312 টাকা, অর্থাৎ 312 টাকা আমাকে পরিশোধ করতে হবে। আমি পাচ্ছি কত এখানে 19,885 টাকা। তো আমি একটু এটা আপনাদেরকে হিসাব করে দেখাই যে আমি 3 মাসে কত টাকা বেশি দিতে হচ্ছে। তো আমাকে দিতে হচ্ছে 20,312 টাকা বিয়োগ আমি পাচ্ছি কত 19,885 টাকা। তো আমার টোটাল 427 টাকা দিতে হচ্ছে এই 3 মাসের জন্য। এই প্রতি মাসে আবার আমাকে কিস্তি দিতে হবে, তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন প্রতি মাসে আমার কিস্তির পরিমাণ আমি কিছু ইনফরমেশন হাইড করে দিচ্ছি, কারণ এগুলো যখন আমি ফুল ইনফরমেশন দেখাবো তখন বিকাশ থেকে আবার স্ট্যাক দিয়ে দেবে, তো এই জন্য মূলত ইনফরমেশন কিছু হাইড করে রাখতে হচ্ছে। তো তারপর যতটুকু দেখানো যায় আমি সেটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার আজকে যদি আমি লোনটা নেই তাহলে আগামী সেপ্টেম্বর মাসের 27 তারিখে আমার প্রথম কিস্তি দিতে হবে 6,770 টাকা 83 পয়সা। তো এইভাবে 3টা কিস্তি আমাকে দিতে হবে, দিয়ে পরিশোধ করতে হবে, আমি নভেম্বর পর্যন্ত এটা শোধ করার সময় পাবো। তো যাক বিস্তারিত দেখে নিলাম। এখন আমি এখানে এগিয়ে যান অপশনে ক্লিক করে দিচ্ছি, তারপর আমি এখান থেকে সম্মতি দিন অপশনে ক্লিক করে দিচ্ছি, তারপর এখানে আমি পিন নাম্বারটি দিয়ে দিব, দেওয়ার পর এখানে এর অপশনে ক্লিক করে দিব, তারপর ট্যাপ করে ধরে রাখবো। দেখতে পাচ্ছেন সফল হয়ে গেছে লোনটি। তো আমি হোমে ফিরে যাই, এখন আমি ব্যালেন্সটা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। এটা সিটি ব্যাংকের মাধ্যমে কিন্তু আমি লোনটা পেয়েছি। দেখেন ব্যালেন্স, দেখেন 19,953 টাকা আমার ব্যালেন্স অলরেডি চলে আসছে। তো এই হচ্ছে বিষয়, এখন এই লোনটা আমি কেন পেলাম। তো গত 4-5 দিন আগে আমি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলেছি, তো সেখানে সেভিংস অ্যাকাউন্টের নিয়ে একটা ভিডিও কিন্তু আমি দিয়েছি। সেভিংস অ্যাকাউন্টের ভিডিওটা আপনি একটু দেখে নেবেন। তো সেভিংস অ্যাকাউন্টে আমি এখানে সেভিংসে ঢুকছি বিকাশের। তো 4-5 দিন আগে আমি সেভিংসের 2,000 টাকা করে প্রতি মাসের একটা সেভিংস আমি করেছি 4 বছর মেয়াদি। তো এই সেভিংসটা খোলার পরে আমি কিন্তু এই পরিমাণ লোনটা পাচ্ছি, আমার মনে হলো যেমন দীর্ঘ অভিজ্ঞতা থেকে। তো আমি আগে যেভাবে নর্মালি ইউজ করতাম, মাঝখানে 4 মাস আমাকে লোন দেয়নি, আমি কিন্তু নর্মালি ইউজ করছিলাম। আর তারপর যখন আমি সেভিংসটা খুললাম তারপর থেকে 4 দিন বা 5 দিনের মধ্যেই আমি কিন্তু লোনটা পেয়ে গেলাম। এখন সেভিংস খুললে আপনার কী হতে পারে? দেখেন সেভিংস খুললে আপনার টাকা কিন্তু আপনি আবার এই টাকাটা বের করে ফেলতে পারবেন। ধরুন আপনি 4 বছর মেয়াদি খুলছেন বা 2 বছর মেয়াদি খুলছেন, এখন আপনি 2 বছর বা 4 বছর চালাবেন না, আপনি হয়তো একটা টেকনিক করলেন যে লোনটা নেওয়ার জন্য আমি এখানে একটা সেভিংস খুলি। তো বিগ অ্যামাউন্টে খুলতে হবে অবশ্যই, 2,000-3,000 অ্যামাউন্ট আছে সেগুলো খুলতে হবে। ছোটো অ্যামাউন্টে খুললে হয়তো আপনি কম লোন পাবেন। তো আপনাকে একটা বিগ অ্যামাউন্টের বা 2-3 হাজার টাকার একটা সেভিংস খুলতে হবে। তো আপনি সেভিংস খোলা মানে হচ্ছে আপনি বিকাশের কাছে আপনার কিছু টাকা জমা রেখে দিচ্ছেন। এখন যদি মনে করেন আপনি এই টাকাটা আবার বের করতে চান, মিনিমাম সম্ভবত সেভিংসের একটা সিস্টেম আছে, মিনিমাম আপনি 3 মাসের আগে এটা কিন্তু সেভিংসটা কিন্তু ভাঙতে পারবেন না বা সেভিংসের টাকা উঠিয়ে নিতে পারবেন না, সম্ভবত 3 মাস। দেখেন আমি কিন্তু এই টাকাটা 3 মাসের আগে তুলতে পারছি না, আমার 2,000 টাকা কিন্তু অলরেডি জমা রয়েছে। এখন লোনটাও আমাকে দিয়েছে 3 মাসের জন্য, তো 3 মাসের মধ্যে আমি লোনটা পরিশোধ করলে তারপরে সেভিংসের টাকাটা কিন্তু তুলতে পারছি। তো এই হচ্ছে বিষয়। তো যারা এই টেকনিকটা অবলম্বন করতে চান আপনারা মোটামুটি কিছু টাকা অ্যামাউন্টের এখন নিজেদেরতে করবেন। এখন আপনি মনে করেন সেভিংস খুললেন তারপরে লোন পাচ্ছেন না, এই জন্য আমাকে আবার দোষারোপ করে কোনো লাভ হবে না, আমি জাস্ট আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এটা জানিয়ে দিলাম। আর সেভিংস খুললে লোন পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি আছে। আর যদি নাও পান কোনো কারণে, কিছুদিন অপেক্ষা করবেন, হয়তো পাবেন,
আর যদি নাও পান একবারে, তারপরেও কিন্তু আপনার সেভিংসের টাকাটা কিন্তু আপনার কাছে সেভিংসে থেকে গেল। এই টাকাটা আপনি আবার 3 মাস পরে যত টাকা জমা হবে সেটা আপনি আবার বের করে ফেলতে পারবেন এবং সাথে কিছু ইন্টারেস্টও পাবেন। তো এই ছিল বিষয়। আপনারা চাইলে কিন্তু সেভিংসের মাধ্যমে টেকনিকটা অবলম্বন করে আপনারা কিন্তু লোন পেতে পারেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।